মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে মহাসমারোহে পালিত হল 72তম স্বাধীনতা দিবস। বুধবার বহরমপুরে জেলা পুলিশ সুপারের অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হল। এদিন জেলা পুলিশের তরফে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মী পদযাত্রায় সামিল হন। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলাবাসীর নিরাপত্তা বজায় রাখতে জেলাজুড়েই থাকছে কড়া নজরদারি। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে এমনটাই জানান জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি মুর্শিদাবাদ জেলাবাসীদেরকে পুলিশ প্রশাসন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই স্বাধীনতা দিবসকে ভালো করে পালন করুন। আজকে আমাদের কালচারাল অনুষ্ঠানগুলো আছে, অনেক স্কুল এখানে পার্টিসিপেট করছে। আমরা আজকে মিডিয়ার সঙ্গে একটা ক্রিকেট ম্যাচও রেখেছি। আমাদের পুলিশে অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে আমরা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ সঙ্গে কথা বলে ওখানে বিশেষ নাকা ও চেকিং করা হচ্ছে। ইভেনে জায়গা জায়গা আমাদের জেলা জুড়ে যেখানে আমাদের ইন্টারস্টেট বর্ডার আছে ওখানে আমরা চেকিং করছি। সবার নিরাপত্তার জন্য আমরা দায়িত্ববদ্ধ আছি, তার জন্য আমরা শুধু যা অ্যারেঞ্জমেন্ট করা আছে সেটা আমরা করেছি। সবাই সুস্থভাবে ভালোভাবে আজকে স্বাধীনতা দিবসকে পালন করুন। ধন্যবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।